গুড মর্নিং বন্ধুরা, আমি অস্মিতা, চলে এলাম সকাল সকাল তোমাদের কাছে। এখন বাজে 6:15, তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। মোটামুটি সব গোছানো হয়ে গেছে, বিজয় এক এক করে ব্যাগ গাড়িতে তুলছে, এবার আমিও রেডি হয়ে গেছি। চলো আমার লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো আমি এই ড্রেসটা পরে নিয়েছি, এটা এর আগেও তোমরা দেখেছো, আর এই সোয়েটারটা পরেছি। এই সোয়েটারটা আমার নতুন কেনা হয়েছে এবছর, তো রেডি হয়ে গেছি আমি। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো আমার সিম্পল জীবন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো আমরা রওনা হই, তোমরাও সাথে থাকো। পৌঁছে যাব মোটামুটি, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার 12টা-1টা হবে, কারণ বিজয়ের কলকাতায় কাজ আছে, ও কাজটা সেরে আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আবার দুর্গাপুরে ব্যাক করে যাবে। না না, তোমরা ভেবো না যে বিজয় আজকে থেকেই ছুটি নিচ্ছে, তা তো কখনোই সম্ভব না। আর তারপরে 1 তারিখে ওর কাজের ভীষণ চাপ থাকে, তাই ছুটি নেওয়া সম্ভব না। তো ও 3 তারিখে যাবে, আজকে আমি চলে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, কাল ব্লগটা শুরু করেছিলাম সকালবেলায় বাড়ি থেকে আসার সময়, আর আজকে হচ্ছে, কাল 30 তারিখ ছিল, আজকে 1 তারিখ, আজকে আমার বোনের হলুদ কোটা। তো আজকে ব্লগটা আমি কন্টিনিউ করবো, যেহেতু কালকে এসে না এত আনন্দ মশগুল হয়ে গেছি যে আর ব্লগ করার কথা আমার খেয়ালই ছিল না। তো আজকে এই ব্লগটা কন্টিনিউ করবো, কালকে আসার কিছুটা ক্লিপস আছে, একসঙ্গে জুড়ে দিয়ে কন্টিনিউ করবো। তো চলো, এখন রেডি হয়ে নিয়েছি আজকে বোনের হলুদ কোটা, তার জন্য রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরেছি আমি। তো এটাও আমাকে বিজয়ী দিয়েছে, 1 বছর না সরি, আমার ভাসুরপোর বিয়েতে এই শাড়িটা কিনে দিয়েছিল, বিয়ের প্রথম প্রথম, তখন এই শাড়িগুলো খুব উঠেছিল। তো চলো, নিচে সবাই আছে, তোমাদের সবার সাথে দেখা করাচ্ছি। চলো, চা হয়ে গেছে, পিসি ডাকছে, যাই চা খাই, তোমাদেরও সবার সাথে হলুদ কোটাটা অবশ্যই আমি শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ বন্ধুরা, আমার হাতে মিষ্টিটা ছোটো মা ধরিয়ে দিয়েছে, এখন আমি ওখানে রাখতে যাচ্ছি, তারপর তোমাদের এখন যে ভিডিও করছে তাকে দেখাচ্ছি, আমরা বুঝতে পারবে যে আমরা একই গোষ্ঠীর বোন, সেটা দেখেই তোমরা বুঝতে পারবে। চলো তোমাদের দেখাচ্ছি। আর এখানে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট দাঁড়িয়ে আছে, এরা দুজনে আমার পিসি। বড় পিসিকে তোমরা আগে দেখো নি, এই প্রথমবার দেখছো, ছোট পিসিকে তো দেখেছো। ছোট পিসি, বড় পিসি, দুজনে একটু হাই করে দাও। হাই। আর এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমারই বোন। হ্যাঁ, আমারই বোন, আমার বড় পিসির মেয়ে, আর এইটা হচ্ছে ওর পুচকু। নাম বলে দাও তো। আমার নাম হিমানিশ। আর হিমানিশ কি বলো, পুরোটা বলো। হিমানিশ দাস। আর এটা হচ্ছে আমার বোন কেয়া, ওর ভালো নাম মধুমিতা। মধুর মতনই দেখতে পাচ্ছ। এখনো কোনো রেডি হতে পারেনি, গায়ে হলুদেই এত সাজে, বিয়েতে কি সাজবে তো তোমরা দেখতেই পাবে। আমার কাছে মানে শাড়ি পরার উদ্দেশ্য মানে সাজগোজ তার সাথে করতেই হবে ভালো করে। আমার বোনকে দেখো সবাই মোহরের মতো লাগছে। হ্যাঁ, মোহরের মতোই লাগছে। বিয়ে একবারই হয় সেজন্য ভালো। না, অনেকে 2-3 বারও হয়, তুই ট্রাই করতে পারিস। 2-3 বার যদি করি এক মানুষের সাথে, আর 2-3 বার। হ্যাঁ, অ্যানিভার্সারিতে একবার করে করে নিই। সাথে প্রত্যেক অ্যানিভার্সারিতে করব। আর সবাই ভালো করে ব্লগটা দেখবে, অনেক অনেক সাবস্ক্রাইব করবে, আর আমাদের শেয়ার করবে, একদম চিন্তা করবে না, আমরা রোগা হয়ে যাব। চেহারা নিয়ে বিভিন্ন রকম কমেন্টস আছে, তাদেরকে বলবো নো বডি শেমিং, বডি শেমিং এর করার কোনো কারো রাইট নেই। সবাই বিন্দাসে খাবে, নিজের চেহারার ব্যাপার তারা নিজেরা বুঝে নেবে, কারো চিন্তা করতে হবে না কারো চেহারা। গুড আইডিয়া। তুই কিছু বলতে চাস এই বিষয়ে? নো কমেন্ট, নো। এদিকে মা সাজছে, ওদিকে বেচারা ছেলেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তোমাদের সঙ্গে আমি সব সময় যার গল্প করি, ইনি হচ্ছেন তিনি, আমার রান্নাবাড়ি শেখা থেকে শুরু করে, পুজোর কাজ শেখা থেকে শুরু করে সব কিছু যে শিখিয়েছে সে হচ্ছে আমার ঠাম্মা। আর মা তো তোমাদের আগেই বলেছি মা নেই, তো ঠাম্মারই এখন আমার মায়ের সমান।
বাটিতে রাখলে আর অসুবিধা নেই, কয়দিনের বাকি আছে, রাখলে কি পড়াশোনা বৃদ্ধিতে যে একদম আগে তো ছিল আরে মিক্সি গুলো একবার ধুমো করে ঘুরিয়ে দেবো হয়ে যাবে, এতক্ষণ থোড়াই করতে হবে যে বিদ্যুৎ সাজাবে খেয়াল রাখবে এই চালটা ওই বৃদ্ধি বিষের মধ্যে এত অল্প অল্প করে দেবে আর ফুলের মধ্যে একটু হলুদটাও তাই হলুদে ফুল হয়ে যাবে আর রান্না ওই যে রান্না রান্নাতে যখন দেবে একসাথে তুমি দেবে ফুচি সবাই এখানে বসে আমরা রিল্যাক্স করছি এখন গল্প গুজব চলছে এটা আমাদেরই বাড়ির ভেতরে প্যান্ডেল করা হয়েছে পেছনে দেখো পেছনে আসছে ঝিলিক আমার আরেকটা বোন ছেলেকে রেখে এসেছে ঘুরতে এখন আমার বাড়ি চলে যাচ্ছে তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে